বন্ধুরা, এখন আছি হানলেতে। এই এক্ষুনি এসে পৌঁছালাম এক অদ্ভুত গ্রাম, যেন মনে হচ্ছে উজবেকিস্তান বা কিরগিজস্তান বা আফগানিস্তানের কোনো গ্রাম এটা। হ্যাঁ, সব কেমন খাপছাড়া খাপছাড়া বাড়িগুলো দেখুন তো। আজকের রাতটা আমরা এই গুয়া টিবেটান গাজেল হোমস্টেতে কাটাচ্ছি। ওকে, এখানে আমরা রয়েছি। একটু কস্টলি বন্ধুরা, 1000 টাকা পার ডে, মানে পার পার্সন, একটা রুম দুজন থাকবো আমরা, 1000 টাকা করে পার পার্সন উইথ ফুড, আজকে রাতের ফুড এবং কালকের ব্রেকফাস্ট। থ্যাংক ইউ, আজকের রাতটা এখানে বন্ধুরা। এই হচ্ছে আজকে আমাদের হানলের রুম। আলম ভাই, খুব ঠান্ডা বন্ধুরা, এখানে হাওয়া প্রচণ্ড। এই দেখুন, মোট 3 জন থাকতে পারবে, তবে আমরা দুজনই, আলম এটাতে একা থাকবে, আমি এটাতে একা থাকবো। 3টে যখন পেয়েছি সিঙ্গেল, তো আমরা এইভাবে আজকে রুমটা শেয়ার করবো। অ্যাটাচ বাথরুম আছে এদিকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা গুড মর্নিং। এই হচ্ছে হানলের সকালের পরিবেশ। এইদিকে একটা পাহাড় আছে, একটা না অনেকগুলি আছে। এই দেখুন, ওই যে সাদা রঙের, আর যেটা দেখানোর জন্য এখন ভিডিওটা করছি সেটা হচ্ছে, দেখুন আমাদের গাড়ির অবস্থা, গাড়ির মধ্যে দেখুন, এই দেখুন বরফ, গাড়ির সিট সব বরফ হয়ে গেছে। এই দেখুন সব বরফ, ট্যাঙ্কিতে হয়নি, সিটগুলোতে, এই দেখুন সব বরফ হয়ে গেছে। কালকে রাত্রের ঠান্ডাটা বুঝতেই পারছেন তাহলে কিরকম পড়েছিল। হ্যাঁ, দাও একটু এটা নিচ্ছি, তাও উঠছে না তো, ঠান্ডা। গাড়িকে একটু হিট আপ করাতেই হবে এখন, অনেকক্ষণ ধরে, নাহলে মুশকিল হবে। বন্ধুরা, আমরা বের হলাম ফর উমলিংলা, পুরো আফগানিস্তানি শহর একটা। এখান থেকে তো কোনটা দিয়ে এসেছিলাম, হ্যাঁ এটা দিয়ে, হ্যাঁ ঠিক আছে। তো এমন একটা রুটে চলেছি বন্ধুরা প্রথমবার, যেখানে কোনো গুগল ম্যাপ নেই আমাদের কাছে, একদম ম্যাপ ছাড়া একটা অচেনা জায়গায়। তাও আবার 19,000-এর উপরে, 19,025 ফুট সামথিং। দেখুন সকালের পরিবেশ, হানলে আমরা নিলাম লেফট সাইড নিয়ে আমরা এগিয়ে চললাম। ভালো রোদ উঠেছে, ঠিক আছে আমরা এগিয়ে চললাম। শুধু আপনারা মনে রাখবেন, এই যে রাস্তাটা যেটা থেকে পদ্মা হোমস্টে আছে, এই যে বাঁদিকে আমাদের, বাঁদিকে পদ্মা হোমস্টেকে বাঁহাতে রাখবেন, রেখে যে একটা কাঁচা পাকা রাস্তা আছে ভাঙা ভাঙা, সেটা দিয়ে আপনারা এগিয়ে চলবেন উমলিংলার দিকে। তো আমরাও এগিয়ে চলেছি, জানি না, রাস্তা চিনি না, ম্যাপ নেই, এক আলাদাই অ্যাডভেঞ্চার। দেখুন এদিকের পরিবেশটা সকালের, মানে এত ভালো লাগছে, আর এদিকে তো বরফ নেই, জাস্ট রুক্ষ সূক্ষ্ম পাহাড়। আমাদের উঠতে হবে বন্ধুরা আজ অনেক উঁচুতে, এভারেস্ট যে বেস ক্যাম্প তার চেয়ে উঁচুতে আমাদেরকে আজকে উঠতে হবে। সকালবেলা যে এত ঠান্ডা, মানে কি বলবো, কাল তো দেখালাম আপনাদেরকে, কালকে গাড়ির উপরে বরফ জমে গেছে, এত ঠান্ডা। আর আমরা এত ঠান্ডায় যেতে অভ্যস্ত নেই, দুম করে এত ঠান্ডায় চলে এসেছি, মানে কালকে সারাটা রাত দুটো কম্বল নিয়ে, মানে হরেবল পরিস্থিতি, ভাত একদম মানে ইয়ে হয়ে যাচ্ছে। কারেন্ট মাত্র 4 ঘন্টার জন্য আসে এখানে, 7টা থেকে 11টা, ওইটুকুর সময়ের মধ্যে সমস্ত ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, তারপরে মোবাইল, সমস্ত কিছু চার্জ দেওয়া, হ্যাঁ তারপরে ঘুম, আর ঘুম আসছে না এত ঠান্ডা। তো যাই হোক, আমার পিছনে আলম আছে, আমি আগে যাচ্ছি, প্রে ফর গড, ভগবানের কাছে প্রে করছি যাতে ঠিকঠাকভাবে হয়ে যায়। শুধু এটুকুই মনে রাখতে হবে, যাওয়ার সময়
লেফট সাইড ধরে ধরে যেতে হবে এবং আসার সময় রাইট সাইড ধরে ধরে আসতে হবে। কাঁচা পাকা রাস্তা থাকবে 20 কিলোমিটার, দেন বাকি 50-55 কিলোমিটার রাস্তা ভালো। এই হচ্ছে গল্প। বন্ধুরা আমরা চলেছি উমলিঙ্গার পথে, এক অজানা আনরুট একটা জায়গায় যেটা এভারেস্ট বেস ক্যাম্পের থেকে উঁচুতে। এবং প্রবলেম একটাই যে রাস্তাটা খুবই খারাপ। আমি অন্তত 8 কিলোমিটার চলে এলাম হোমস্টে থেকে। রাস্তা পাথুরে ছিল প্রথমে, এখন একটু এদিকটা নষ্ট কম হয়েছে যার জন্য পিচটা আছে, কিন্তু রাস্তা এখনও খুবই খারাপ। উমলিঙ্গা যাওয়ার রাস্তা ভালো জানি, অনেক ইউটিউবারের ভিডিওতে দেখেছি। 10 কিলোমিটার চলে এলাম, রাস্তা মোটামুটি ভালো খারাপ মিশিয়ে আমরা ওপরের দিকে একটু উঠছি লেফট সাইড ধরে ধরে। উমলিঙ্গা যাওয়ার সময় কোনো রাইট টার্ন নেই, এটা মনে রাখবেন। জিগজ্যাগ রোড ধরে আমাদের যেতে হবে লেফট সাইড। বন্ধুরা চলেছি আমরা উমলিঙ্গা মাঠের উপর দিয়ে, কোনো ম্যাপ নেই, শুধুমাত্র গাড়ির চাকা ইয়ে করে। তো দেখি কতক্ষণে পৌঁছাই, আসা যাওয়া 5-6 ঘন্টার ব্যাপার শুনেছি। এগিয়ে চলেছি, বুঝতে পারছি না রাস্তা ঠিক আছে না ভুল আছে। ঠিকই আছে, রাস্তার গাড়ির চাকার দাগ আছে। চলুন, বন্ধুরা মাঠের উপর দিয়ে চলেছি। পুরো ধুধু মাঠ, কেউ কোথাও নেই। কাউকে জিজ্ঞাসা করতে পারবো না যে আমরা ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি। এই দেখুন, এখান থেকে আবার রাস্তা দুটো ভাগ হয়ে গেছে। এবার কী করবো, ওয়াটার ক্রসিং। গিয়ে চলেছি ধীরে ধীরে, খুব আস্তে আস্তে, রাস্তা খুবই খারাপ, অজানা রাস্তা, কোথায় যাচ্ছি জানি না, ম্যাপ নেই, একদমই অচেনা, সঠিক কোনো জানাশোনা গাইড নেই, গাইড যেখানে পাওয়া মুশকিল, আর কি পাইও প্রচুর টাকা নেবে। বন্ধুরা প্রায় 13 কিলোমিটার চলে এসেছি, ধুধু মাঠ ছাড়া আমি আর আলম ছাড়া কেউ নেই, একটা পাখিও নেই। ওই হানলে ওখানে দেখা যাচ্ছে আমরা যেখানে ছিলাম। প্রায় 12 কিলোমিটার ঘুরে আমরা জাস্ট গাড়ির চাকা দেখে দেখে আমরা এগিয়ে যাচ্ছি। একটু দাঁড়ালাম, দুর্দান্ত অফ রোড, গাড়ি চালানো যাচ্ছে না। তো শুনেছি প্রথম 20 কিলোমিটার খুব বাজে, তারপর হাই রোড ধার চকচকে, রাস্তা ভালো না, হাই রোডের মতনই অনেকটা সরু, কিন্তু মিলিটারিদের জন্য খুব ভালো রাস্তা। হ্যাঁ, ওই রাস্তাটা পেলে মোটামুটি। তো চলি আস্তে আস্তে আবার এগোই, 20 কিলোমিটার এরকম রাস্তা থাকবে। দেখুন বন্ধুরা গাধাগুলো খেলা করছে না, ভয় পাচ্ছে আমাদের দেখে, গাড়ি কর থেকে চলে এলো। বন্ধুরা আমরা সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপরে আমাদের উঠতে হবে। উঠে আমাদের একটা জিগজ্যাগ রোড পাবো, ড্রাইভারবাবু বলেছিলেন, তারপরে আমরা গিয়ে ভালো রাস্তা পেতে পারি। তো এখনও আমরা প্রায় 20 কিলোমিটার, 18 কিলোমিটার চলে এসেছি ওই একই রকমভাবে গাড়ির চাকা দেখে দেখে। আর কোনো উপায় নেই, না কোনো রকম সাইনবোর্ড, না কোনো রকম সিগনাল, এখানে কিচ্ছু নেই। তো এরকমভাবেই আমরা রাস্তা ধরে ধরে এগিয়ে চলেছি, জানি না এখনও পর্যন্ত সঠিক যাচ্ছি না ভুল। কেননা ডান দিকেও একটা রোড দেখতে পাচ্ছি সাদা রঙের, সেটাও দেখছি পাহাড়েই উঠছে। তো
ভগবানকে প্রে করছি যাতে আমরা রাস্তাটা সঠিক থাকে, নাহলে আবার এই অফ রোডে ঘোরাঘুরি করাটা খুব চাপ। বন্ধুরা দেখুন মাঠে হরিণ, একটা দুটো তিনটে হরিণ দৌড়ে গেল, আর ওইদিকে গাধা, অনেকগুলো গাধার গাধা, মোটামুটি 1, 2, 3, 4, 5, 6টা, আর এইদিকে চলে গেলো হরিণ। আমাদের মোটরের আওয়াজ শুনে ওরা ভয়ে পালিয়ে গেল। আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি গো, তোমরা যেমন চড়ছিলে তেমন চড়ো। এরা এই মাঠের ঘাসগুলো খায় এবং এরা ভয়ে পালিয়ে গেল, ওদের রাস্তা নাই। তোমরা দেখুন রাস্তার ধারে বরফ পড়ে আছে, আমরা অলরেডি বরফ এলাকায় এন্ট্রি করে গেছি। খুব টাফ চড়াই আছে এই রাস্তাটা, পাহাড়ের উপরে উঠতে হচ্ছে, গিয়ার একে আছে আর স্পিড আছে 18। ইটস ভেরি টাফ, এই পাহাড়টায় উঠে পাহাড়টাকে পার করতে হবে, এটা খুবই টাফ। আর এত ঠান্ডা, পাশে বরফ পড়ে আছে, সব জায়গায় ফুলের মতো বরফ পড়ে আছে। আস্তে আস্তে এগিয়ে চলেছি, এই থেকে কি দৃশ্য লাগছে, দারুণ দারুণ, ও মাই গড, দেখুন কোথায় চলেছি। ও এখান থেকে নিচের দৃশ্য দারুণ দারুণ, সমস্ত পাহাড়ের পিকগুলো দেখা যাচ্ছে। হানলে, এখান থেকে হানলে গ্রামটা দেখা যাচ্ছে। হ্যাঁ, কোথা থেকে এসেছি আমরা, ওরে বাপ রে বাপ, দেখুন এক অকল্পনীয় জগৎ। বন্ধুরা এই জগৎ একবার আসুন, ও হো 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 হো, কোথায় এসেছি। বন্ধুরা আমরা এগিয়ে চলেছি, প্রচণ্ড কঠিন রাস্তা, ইটস টু টাফ, প্রচণ্ড কঠিন রাস্তা দিয়ে আমরা চড়াই উঠছি, এক অভিযান বলতে পারেন, এক অভিযান। ও মাই গড, দেখুন চারিদিকে বরফ, আর আমরা একদম কোন পৃথিবীর উপরে, কোথায় উঠে এসেছি, বাপ রে বাপ। আমরা চলেছি ধীরে ধীরে, মাই গড, আমরা চলেছি, এখনো রাস্তা পাইনি। বন্ধুরা আমরা এখনো মেন রোড, পিচের রাস্তা আছে একটা, জানি পিচের রাস্তা দেখা এখনো পাইনি। আমরা এগিয়ে চলেছি ধীরে 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 ধীরে, স্বপ্নকে সত্যি করতে। ও হো হো, এদিকে দেখুন, এদিকে দেখুন কি সুন্দর, আর কি ঠান্ডা বন্ধুরা, প্রচণ্ড হাওয়া আর প্রচণ্ড ঠান্ডা, এটা গাড়ি চালাতে দিচ্ছে না। ও হো হো, বন্ধুরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, কোন দিকে যাবো কিছু বুঝতে পারছি না। বন্ধুরা পথে এগিয়ে চলেছি, রাস্তা পেলাম, মেন রোড পেলাম, আমাদের যেতে হবে বাঁদিকে, এদিকে হানলে, আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে নুরবুলা, আমাদের পেছনটা নুরবুলা, মানে ওদিক থেকে উঠতে গেলে ডান দিক হচ্ছে নুরবুলা, আর আমরা যাব বাদিক, মানে এই সোজা, এই সোজা রাস্তা পেলে আমরা যাব বাদিক, বাদিক করে আমরা যাব উমলিগুলা। কি
বন্ধুরা এবার একটু পাকা রাস্তায় যাত্রা শুরু করলাম। বিআরও এই জায়গাতেও রাস্তা বানিয়ে রেখেছে, থ্যাঙ্কস বিআরওকে, বর্ডার রোড অর্গানাইজেশন। আমরা এগিয়ে চলেছি বন্ধুরা। আমরা প্রথম কোনো বোর্ড পেলাম যেখানে লেখা আছে উমলিংলা 35 কিলোমিটার। মনে একটু সাহস এলো যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি। লুকচে হচ্ছে 43 আর উমলিংলা হচ্ছে 35, তার মানে হানলে থেকে মোটামুটি দূরত্ব হচ্ছে 25 আর 35 60 কিলোমিটার। হানলে থেকে উমলিংলার দূরত্ব 60 কিলোমিটার। মনে একটু সাহস হলো যে আমরা সঠিক রাস্তায় আছি। বন্ধুরা আমরা এসে পৌঁছেছি চিসুমলে, CHIMSULE চিসুমলে। উমলিংলা 25, গেটওয়ে টু উমলিংলা। বন্ধুরা চিসুমলে থেকে আমাদের গেটওয়ে টু উমলিংলা দেখুন লেখা আছে, গেটওয়ে টু উমলিংলা। এখানে আমাদের যেতে হবে গেটওয়ে টু উমলিংলা। তো এখানে ভাবছি একটা স্টিকার না থাক, স্টিকার লাগানো আছে। আর্মি লোক আরে স্যার উমলিংলা ইস তরফ না, ওকে। তো এই সেই রোড উমলিংলা ভীমচক, এদিকে উমলিংলা এদিকে। ওহো চলুন বন্ধুরা, গাড়ি বন্ধ হয়ে গেছে। ইউ আর অ্যাপ্রোচিং ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফেটেরিয়া, বিআরও ক্যাফে, 19024। চলো আগে আ গিয়া। এ হ্যা উমলিংলা কা গেট দোনো, এ এক ছোটা সা, ইয়ে এক ছোটা সা। আভি আমাকে জানা হ্যাঁ উমলিংলা কি ওর। দেখিয়ে ওয়েলকাম টু ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটোরেবল রোডস উমলিংলা। বন্ধুরা আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আমাদের এখান থেকে ডেমচক হচ্ছে 41 কিলোমিটার, ডেমচক হচ্ছে লাস্ট, তারপরে আর কোনো রাস্তা নেই চায়নার বর্ডার। আর আমরা যাবো উমলিংলা, উমলিংলায় আমাদের এখান থেকে আর 15 কিলোমিটার, আর 15 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব পৃথিবীর সর্ববৃহৎ বললে ভুল হবে, সর্বোচ্চ মোটোরেবল পাস। আগে যেটা বলিভিয়া এবং আমাদের ভারতবর্ষের খারদুংলা জয়েন্টভাবে শেয়ার করতো, তো এখন নো ডাউট ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটোরেবল পাস উমলিংলা, যেটা আমাদের ভারতবর্ষে। আমরা উঠছি সেখানে। এখন দাঁড়িয়ে আছি, ফার্স্ট ভিউ অফ উমলিংলা, ফার্স্ট ভিউ। ওই উপরে আমাদের যেতে হবে বন্ধুরা, ওটাই হচ্ছে উমলিংলা। দ্য ফার্স্ট ভিউ অফ উমলিংলা পেয়ে গেছি, এবার আস্তে আস্তে এগোই। ইউ আর নাও হায়ার দ্যান এভারেস্ট বেস্ট ক্যাম্প, আমরা এখন এভারেস্ট বেস্ট ক্যাম্পের থেকে ওপরে। ইউ আর নাও হায়ার দ্যান এভারেস্ট বেস্ট ক্যাম্প, অনেকগুলো স্টিকার সেখানে লাগানো আছে, কিন্তু আমি গাড়ি থেকে এখন নামছি না, আমি উমলিংলা থেকেই দাঁড়াবো। চলো টপ অফ দ্য ওয়ার্ল্ড, দারুণ এক অভিজ্ঞতা।
পুরো সাদা চাদরে মোড়া বরফের রাস্তা, খুব আস্তে আস্তে যেতে হবে, খুব আস্তে আস্তে। বন্ধুরা, পুরো পুরো বরফে চাদরে মোড়া রাস্তা, হাট বরফ, খুব আস্তে আস্তে বরফের উপর দিকে গাড়ি চালিয়ে চলেছি, পুরোটাই বরফে ভর্তি। ও মাই গড, ড্রাইভ কেয়ারফুলি, ব্রিথ সেফলি। পুরো সাদা, পুরো সাদা, পুরো সাদা। ও হো হো হো, আর মনে হচ্ছে যেতে পারবো না, ইম্পসিবল থিং। এই গাড়ি ঘোরাবো কী করে, আর হবে না। হবে না,
Bandura palam na humling la humling la corona ghorao ki kore bandura ei poristhitite ar jete parchi na chaka skid korche prochondo borof humling la jawa amader ar holo na impossible এখান থেকে এগোতে গেলেই গাড়ি স্কিড করছে প্রচুর আর প্রচুর হাইট আগে তোমারটা ঘুরিয়ে নাও পারলাম না বন্ধুরা উমলিংলা অধরাই থেকে গেল উমলিংলা এই পরিস্থিতিতে সম্ভব না দেখুন কি অবস্থা কি পরিমাণে বরফ পড়েছে গাড়ি এগোতেই পারছে না এখন মোটামুটি 9টা বাজে ইটস হরিবল থিং পারলাম না বার করো একটু নিচে চলো দিচ্ছি এখানে না আমি গাড়িটা ঘুরাই আগে স্ট্যান্ড ফেলা যাচ্ছে না তো আমার জানো তো চলো আস্তে 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 দাঁড়াও 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 আস্তে আস্তে দাঁড়াও টেক ইউর টাইম তাড়াহুড়ো নেই অক্সিজেন ক্যান লাগবে এখানে অক্সিজেন ক্যান আছে বার করছি বন্ধুরা ওই উপরে উমলিংলা টপ ওই উপরে এটা কোনো মতে সম্ভব না আজকে কোনো বাইকার উমলিংলা টপ করতে পারবে বলে আমার মনে হয় না কেউ যদি পারে তার জন্য ধন্যবাদ তার জন্য হাততালি কিন্তু এই পরিস্থিতিতে বন্ধুরা আমি আর রিস্ক নেব না অক্সিজেন লাগবে আমারও অক্সিজেন ক্যান লাগবে আস্তে আস্তে তাড়াহুড়ো নয় একদম তাড়াহুড়ো করবে না নিয়েছো একটু নিয়েছো আমি নেব হ্যাঁ লাগাও গাড়িটা ঘুরি দাও আরে স্লিপ কাটছে ভাই আমি আমি ইচ্ছা করে করছি বলতো আস্তে আস্তে বাস বাস No, no, no. বন্ধুরা নামতে পারছি না নামতে গেলে
চাকা স্কিড করছে গো, ব্রেক মারলে মারতে পারছি না, ব্রেক মারবো না, আস্তে আস্তে আস্তে, নো 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 চেপে চেপে আস্তে আস্তে নামছি। Oh no no. Oh no 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 no. Oh no no. No no no. No no. No no. No. No 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 please. No please. Please please. No. No no no. এখন আছি চিসুমলেতে, একটু আগে রাস্তা দিয়ে চিসুমলে থেকে সোজা না গিয়ে আমরা ডান দিকে কুলিংলার দিকে গেছিলাম, কিন্তু আপনারা দেখলেন কি অবস্থা, প্রায় এরকম থিকনেসের বরফ গোটা রাস্তায় জমে আছে, হরেবল থিং, পড়ে গেলাম, বাদিক ডান দিকটা মোচু লেগেছে, ব্যথা করছে। আমরা আবার ধীরে ধীরে প্রায় 20-21 কিলোমিটার উপরে উঠেছিলাম এখান থেকে গেটওয়ে অফ কুলিংলা থেকে, তো আমরা আবার ব্যাক এলাম, হাত মুখ পা পুরো জমে যাচ্ছে, তো আমরা আর রিক্স নেইনি, আমরা আস্তে আস্তে নামতেও পারছি না, এত স্কিড করছে গাড়ি, তো সুইচ অফ করে গ্যাস দেবে, আস্তে 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 আমরা আবার নিচে নেবে। আমরা 19,200 ফিট উঠেছিলাম, হ্যাঁ 19,200 ফুট উপরে আমরা উঠেছি, না 19,200 ফুট ওটা নয়, 19,200 আমরা উঠেছিলাম, যেখানে হচ্ছে ওটা হচ্ছে এভারেস্ট বেস্ট ক্যাম্প, হাইয়েস্ট লেভেলে আমরা উঠেছিলাম, কিন্তু উমলিংলা টপ পর্যন্ত আর হয়তো 7-8 কিলোমিটার ছিল, ছিল 7-8 কিলোমিটার বাকি ছিল, চড়াইটা মোটামুটি আমরা কমপ্লিট করেছিলাম, এবার হয়তো স্মুথ হয়ে যেতে হতো, কিন্তু এত আইস ছিল তার জন্য বরফের পরিমাণ এতটাই, ভিডিওতে দেখেছেন আপনারা, তো আমরা রিস্ক নিইনি, জীবন থাকলে আরেকবার হবে উমলিংলা, তো আলমকে বলবো একটু গেটওয়ে অফ উমলিংলাটা দেখিয়ে দিতে। এটা হচ্ছে বন্ধুরা গেটওয়ে অফ উমলিংলা এবং নেমচক যাওয়ার রাস্তা, এই দিকটা থেকে আমরা হানলে হয়ে এসেছি এই সোজা, আর ডান দিকে কেটে যেতে হবে টুয়ার্ডস উমলিংলা, তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই, এবং আমাদের লাদাখ ট্রিপও আজকে এখানেই শেষ, আর যাওয়ার সময় আর দু একটা পাস পাবো তার আর ভিডিও করছি না, ওটা আমরা ফেসবুকে দিয়ে দেবো, ইউটিউব ভিডিও আমরা আমাদের লাদাখ ট্রিপের এখানেই শেষ করলাম, শেষটা আমাদের ভালো হলো না, তবে যেটুকু আমরা গেছি আমরা সন্তুষ্ট যে আমরা গেছি এবং আমরা সুরক্ষিত, আলম একদম প্রথম কথা আমরা সুরক্ষিত, আমরা একটু প্রবলেম ফেস করছিলাম ভালোই, অক্সিজেনও নিয়েছি আমরা দুজনেই, তো এখন খুব আস্তে 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 আমরা হানলে অবধি যাবো, হানলেতে একটু রেস্ট নেবো, জল টল খাবো, চা টা খাবো, দেন আমরা আস্তে আস্তে আজকে মানালি দিল্লি হাইওয়ে লে মানালি হাইওয়েতে আমরা উঠবো, উঠে যেভাবে যেভাবে পারি যতটা আস্তে আস্তে পারি আমরা বাড়ির দিকে রওনা দেবো, তো সবাইকে ধন্যবাদ পুরো সিরিজটা দেখার জন্য, টাটা।